সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। সচ্ছা দশ মঞ্চ লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা তো যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। বরাবর মতো চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকে এখানে আমি রান্না করব, পটল রান্না করব। কালকে বাজার থেকে নিয়ে আসছি যে পটল, ওই পটল রান্না করব। তো এখানে মাছগুলো আগে ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, নয়তো পেঁয়াজগুলো পড়ে যাবে। পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো আমি একটু পানি দিয়ে এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম, আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি, একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নিব। তো এখানে আমার পটল ছিল হাফ কেজি, আর পটলগুলো তেমন একটা সুন্দর ছিল না, একটু ইয়ে হয়ে গেছে। তো এখানে আমি এখন আলুর সাথে আলু অ্যাড করে দিয়েছি, আলু অ্যাড করে তারপরে পটল রান্না করব। তো মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিব, আলু পটল দিয়ে দিব। দিয়ে আমি একটু কষিয়ে নিব, একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এখন আবার আমি ঢাকনা উঠিয়ে আমি মাঝখানে আরও দুবার নেড়ে ছেড়ে দিয়েছি, তো এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব অ্যাড করে টমেটো এবং কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর টমেটো অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। আর এর মাঝে আমি যে পেয়ারা এনেছিলাম কালকে, এখানে আমি পেয়ারা কেটেছি, লবণ মরিচ দিয়ে আমরা খাব। তো এখন লবণ আর মরিচ নিব খাওয়ার জন্য, আমার বাচ্চাদেরকে নিয়ে খাব। আর এই পাশে তরকারি কষানো হচ্ছে। তো আমি তরকারিগুলো আবার কষিয়ে মাছ দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে মাছ দিয়ে দিলাম। এখন পানি অ্যাড করে দিয়ে দিব, পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো প্রয়োজন অনুযায়ী যতটুকু পানি লাগতেছে ততটুকুই পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে চলে যাব, বাচ্চারা সহ পেয়ারাটা খাবো। তো বাচ্চাদেরকে নিয়ে পেয়ারা খেতে চলে আসছি। তো আমার ছোট ছেলেও লবণ মরিচ দিয়ে খাবে, ও বলতেছে, ওকে নিষেধ করলাম, তারপরেও ও লবণ মরিচ দিয়ে খাবে। তো ও দেখেন কতগুলো মরিচ নিয়েছে, মরিচ নিতে গিয়ে ফেলেও দিয়েছে, কতগুলো মরিচ নিয়েছে। তারপরেও আমি অনেকটা ফেলে দিয়েছি, ও খাবে বলতেছে, তো আমি একটু লবণ মরিচ দিয়ে দিয়েছি। তো এর মাঝে মাঝে আমি চলে গিয়েছি, ওরা খা পেয়ারা অবশ্য খাওয়া হয়ে গেছে। তো এখন আমি এসে আবার নেড়ে চেড়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে দিয়ে পরে ফিরে আসবো তরকারিটা হয়ে যাওয়ার পরে। তো এই তো আমার তরকারি হয়ে আসছে, এখন আমি ধনে পাতা অ্যাড করে দিব। তো আপনারা তো দেখতে পারতেছেন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। তো ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনাটা একটু দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে যখন ধনে পাতাটা একটু নরম হয়ে যাবে, তো তখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আবার নেড়ে ছেড়ে তারপরে তরকারিটা উঠিয়ে নেব। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তো আমার আজকের ভিডিও পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।